হয়েছে, এবার হয়েছে, এইবার না দিয়ে পারবেই না। আমি তোমার একমাত্র নাতি হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত তুমি আমাকে একটা টাকা পয়সা দাওনি, এতে কি এই প্রমাণ হয় না যে আমার প্রতি তোমার কোন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা কিচ্ছু নেই? প্রয়োজনের বেশি টাকা দিয়ে স্নেহ মায়া মমতা দেখানোতে আমি বিশ্বাসী নই। ইয়ে মানে আমাদের পরীক্ষা শেষ, এখন আমাদের আনন্দ ফুর্তি করার প্রয়োজন, তার জন্য টাকা দাও। পরীক্ষা শেষ হলে সমাজ সেবা করো গিয়ে সেটা আরো বেশি প্রয়োজন। গরিবুল্লাহ এই সেরেছে, আমি যাই ছোট সাহেব। আরে না চাচা না, আমার রিহার্সাল তো এখনো শেষ হয়নি, একটু দাঁড়াও একটু দাঁড়াও, দাদুর কাছ থেকে আমার টাকা আদায় করতেই হবে দাদু। আনন্দ ফুর্তি না থাকলে সমাজ সেবা হবে কি করে দাদু? আর দাদুর অভিনয় আবার হলো না, এবার না গেলে হুজুর রেগে যাবে। আমার রিহার্সাল সুসুন্দর বলে করেছিস, কিন্তু তুই নানাকে দাদু বলিস কেন? নানাই বলেছেন আমাকে দাদু বলে ডাকবি, নানা বললে নাকি মায়ের কথা মনে পড়ে যায়। তোর মা থাকলে না টাকার গুলো চিন্তাই ছিল না। আচ্ছা তোর দাদু এত লোককে টাকা দেয়, তোকে কেন দেনে? ওই যে বললো শুনলি না, প্রয়োজনের বেশি টাকা দেবেন না, দিলে নাকি আমি নষ্ট হয়ে যাব। আমি ওতে কি টাকা দেয় কিনা? গরিবুল্লাহ গরিবুল্লাহ। হুজুর তুমি কিরকম লোকে গরিবুল্লাহ? খুব ভালো লোক হুজুর। কই সেই রকম তো কিছু দেখতে পাচ্ছি না, আমি তো মনে করুন খুব দেখাচ্ছি। কোথায় দেখাচ্ছ? আমি আধ ঘন্টা ধরে তোমায় ডেকে ডেকে গলা ফাটাচ্ছি আর তোমার কোনো সাড়া শব্দই নেই। হ্যাঁ তুমি তোমরা, আমি তো কোনো দোষ আলবাত করেছো, 100 বার করেছো, তক্ক করলে দূর করে দেবো। তবে হুজুর দোষ করেছি। এই তো সব চুকে গেল, দোষ স্বীকার করে নিলে অমনি রোষটাও মিটে গেল। দাদু কি কিছু বলবে? ইয়ে না মানে কিছু না কিছু না। চাচা দাদুর কলকেটা নিভে গেছে, তুমি দেখছো না? কি আসছো জ্বালিয়ে নে, দাও যাও যাও, আরে কি আসছো, যাও যাও যাও। মানে দাদু মানে আমাদের পরীক্ষা তো শেষ, তাই তাই আমরা একটু মানে একটু একটু আনন্দ ফুর্তি করতে চাই। কি বললে কি করবে? ইয়ে মানে মানে রেজাল্ট না বেরোনো পর্যন্ত বন্ধু বান্ধব নিয়ে একটু আনন্দ ফুর্তি করতে চাই। তুমি যদি কিছু টাকা দিতে। টাকা আনন্দ ফুর্তির জন্য হবে না, এই বয়সে এত আনন্দ ফুর্তি ভালো না, যাও। গরিবুল্লাহ জি, তোর কি মনে হয় আমি তরুণের প্রতি খুব খারাপ ব্যবহার করি? হ্যাঁ হুজুর। হ্যাঁ হুজুর? না হুজুর। হ্যাঁ হুজুর আবার না হুজুর, বাট আহমক কথাটার মানে কি দাঁড়ালো? আপনার কত টাকা পয়সা হুজুর, বাইরের কত লোককে দান খয়রাত করে বেড়াচ্ছেন, আপনার সংসার বলতে ওই একমাত্র নাতি, তাকে যদি একটু আনন্দ ফুর্তি করার জন্য টাকা না দেন। ঠিক বলেছিস,
তরুণকে কিছু টাকা দেওয়া দরকার। এ বয়সে কত রকম ইচ্ছে টিচ্ছে হয়, একটু সাদার লাল, একটু আনন্দ করতে। জি হুজুর, জি হুজুর, আমি জোয়ান ছেলের হাতে টাকা দেব আনন্দ করবার জন্য? উচ্ছন্নে যাবে আহম্মক কথা কাজ। তোমার বুদ্ধি নিয়ে আমি তরুণকে নষ্ট করে ফেলবো, কখনো টাকা দেবো না। পেয়েছি, মাথা একটা প্ল্যান এসছে। প্ল্যান? কিসের প্ল্যান? শোন, দাদু যখন এমনিতে টাকা দেবেন না তখন ট্রিক্স করে আদায় করতে হবে। শোন, দাদু যখন অফিস থেকে ফিরবেন তখন এই যে গিয়েছিলে, তুমি দেখে পাচ্ছ তো না? আমি অন্ধ দাদা, বাবা। তুমি অন্ধ? কি হয়েছে দাদু? এই বেটা তোমাকে অপমান করেছে? এই বেটা তরুণ, তরুণ দাদা বাবা। আরে না না না, বদল তুমি দেখতে পায় না, আর চলে গাড়ির নিচে চলে গিয়েছিল। এইরকম কত অন্ধ অসহায়ের মতো মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে, ভাবলে ঘুম হয় না। এদের জন্য যদি কিছু একটা করতে পারতাম। পারতাম? পারতাম কি করো না কেন? টাকা নেই তাই। টাকা? টাকা যা লাগে আমি দেব। হ্যাঁ দাদু কি চিন্তা, দাদু কি তুই দাদু কি পিয়ে আমায় করে না, কালো চুলে পাকুন ধরলে বউ শেষে মিলবে না। আর সিঙ্গেল আছো ভালো আছো, ডবল হওয়ার দরকার নাই, বউ পালা আর হাতি পালায় কোনো রকম তফাত নাই। ঠিক বলেছ ভাই। চল রে আমার বোনের রাজা, আজকে সবাই মিলে করবো মজা। চল রে আমার বোনের রাজা, আজকে সবাই মিলে করবো মজা। সেতে যাব গো উড়ো জাহাজ চড়ে আমি, নিজের দেশের মতো ভাবে এমন দেশ আর পাবে না, এমন দেশ আর পাবে না। চল রে আমার বোনের রাজা, আজকে সবাই মিলে করব মজা। চল রে আমার বোনের রাজা, আজকে সবাই মিলে করব মজা। চল 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 রে গাড়ি নিয়ে চল শ্বশুর বাড়ি, যেখানে মধুর হাড়ি তিন দিন পর ঝাঁটার বাড়ি, পেটরে খাব পোলাও কারি। চল রে আমার বোনের রাজা, আজকে সবাই মিলে করব মজা। চল রে আমার বোনের রাজা, আজকে সবাই মিলে করব মজা। চল রে আমার বোনের রাজা, সবাই মিলে করব মজা। আরে তুমি কি অন্ধের অ্যাক্টিং করছো নাকি?
আমি অন্ধ বাবা। আরে ওসব আমরা করে ফেলেছি, এবার চোখ খুলে কেটে পড়ো। শোনো, অন্ধকে নিয়ে কেন তামাশা করছো বাবা? আরে না না, তুমি সত্যিকারে অন্ধ কিনা পরীক্ষা করছিলাম। এই টাকাগুলো সব তোমার, যাও। তুই সব টাকাগুলো দিয়ে দিলি? যাদের টাকা তাদের দিয়ে দিলাম। আরে ও ঘটক চাচা, বলল হে ভাতি জাগর, বেড়ে বলেছে ভাতি জাগর। চাচা এত ছেলে মেয়ে বিয়ে দিচ্ছ, আমরা যে চারজন প্যারের ভাতিজা বিয়ে করিনি সে খেয়াল আছে? আছে। তোমাদের বাপ মাকে একটু খেয়াল করতে বলো, তাহলেই চলবে। বাবা মা ওদের হাট নেই। বক্সা তোর রানী আসছে রে। প্রাণেশ্বরী আমার ভালোবাসার তরী, তোমার হৃদয় ঘাটে ভেড়াতে ব্যাকুল, তোমার কি নেই দড়ি বক্সা? এদিকে আয়, এই এদিকে এসো তো। বল বোন, আমাকে তুমি মাফ করে দাও। বোন আমাকে তুমি মাফ করে দাও, আর কখনো এরকম হবে না, আর কখনো এরকম হবে না। আর কখনো যদি বিরক্ত করে আমাকে বলবে। যাও, মনে থাকবে রে বক্সা। থাকবে বউ, থাকবে, একশো বার থাকবে। থাকবে না, থাকবে বউ, থাকবে না, থাকবে বউ, থাকবে না, থাকবে বউ, থাকবে না, এইবার মনে থাকবে। যা যাচ্ছি মা। দেখ মামা, টপ, একশো বার বলেছি আমাকে গোজেক মামা বলবে না, কিন্তু আপনার ছেলে তো অভি কল গোজেকের মতো। শুনেছ ছোকরার কথা? শুনেছ আমার চেহারা নাকি আর একজনের মতো? খোকন যা এখান থেকে। যাচ্ছি, কিন্তু মামার জন্য তো অবিকল ফসকে গেল। আসুন ঘরে আসুন। চলুন
ওরা কিছু বললো? হ্যাঁ, ওই একই কথা, মেয়ে তাদের সব দিক দিয়েই পছন্দ, শুধু মেয়ের সাথে কি কি দেবেন সেই পছন্দের উপর নির্ভর করছে। হ্যাঁ বা না, মেয়ে ছাড়া আমার তো দেবার মতো কিছুই নেই, আপনি ভালো করেই জানেন। আমি জানলে তো আর চলবে না, সব ছেলের বাপের এক কথা, যৌতুক চাই। আমি বললাম মেয়ের বাপ ওই একটি জিনিস রেখে চাই, তাছাড়া মেয়েকে লেখাপড়া শিখেছে, গান শিখিয়েছে, তবু তারা ফসকে যায়। এই নিয়ে মামা চোদ্দটা ফসকে গেল। ফসকে যাবে কোথায়? আরে আমার নাম খটক ইস্কান্দার আব্দুর রহিম হাওলাদার, এমন গেরো দেব যে জীবনেও ফসকাবে না। গান শেখাতে যাসনি? গিয়েছিলাম, গিয়ে দেখি ছাত্রী বাড়ি নেই, কোথায় বিয়ে খেতে গেছে। এত বিয়ে হচ্ছে, তোর বিয়েটা কেন হয় না রে বরপা? আরে হবে হবে, এমন বিয়ে হবে যে সবার তাক লেগে যাবে। মগবাজার যাবে? যাবো, চার টাকা লাগবো। হ্যাঁ, চার টাকা, দু টাকা যাবে না? বারা জিগাতে জিগাতে আটা শুরু করে দেন, টাকা দুইখানি পাইছা যাইব। রিক্সা নারিন্দা যাবে? পাঁচ টাকা লাগবো। কি, পাঁচ টাকা দিলে তো বেবি ট্যাক্সি নিতে পারি, তোমার এই ভাঙ্গা রিক্সায় উঠবে কে? যত্তসুখ। হ্যাঁ, মগবাজার যাবে? হ্যাঁ রিক্সা। ভদ্রমহিলাকে একা পেয়ে যারা শেষ বাজায় তাদের এই থাপ্পড়টা আমি উপহার দিয়ে থাকি। আপনি তাহলে একজন ভদ্রমহিলা? কেন, কি মনে হয়? না, তা এ পর্যন্ত আপনি কতজনকে মেরেছেন? আপনার শিক্ষা এখনো হয়নি দেখছি। আমার তো হয়েছে, কিন্তু আপনার হয়নি। কি বললেন? এই যে আপনি হঠাৎ করে উত্তেজিত হয়ে যান, এই রোগটার নাম হচ্ছে হাইপার টেনশন। দাঁড়ান, কি প্রেসক্রিপশন? আপনার যে রোগ তাতে মাত্র দুটো ট্যাবলেট দিয়েছি, দিন কুড়িটা টাকা দিন। কিসের টাকা? আমার ডাক্তারি ফিজ। আমার কাছে কোনো টাকা নেই। শোধ হয়ে গেল। কি, আপনি আমাকে মারলেন? জি, এই রোগটার নাম হচ্ছে মারামারি। আপনি মারলেন, মারা হলো, আমি মারলাম, হলো মারি, দুটো মিলে মারামারি। নাটক করছেন কেন? লোকটা আমাকে অপমান করেছে, হাত দিচ্ছে।
এখন যদি আপনার হাতটা ভেঙে ফেলি দাদা। জি হাত ভেঙে ফেলবেন? ওরে বাপ রে। কিরে হাসছিস কেন? কই কে হাসছে? আমি হাসিনি তো। মা গো, ওই বুঝে খোকো নিল। ও মামা আসুন, মামা আসুন। মামা কবানা, মামা কি, মামা কি, মোর বয়স কি তোমাদের থানে বেশি? মামা বাদ দিয়ে আর নাকি কি রে, কি হয়েছে আপা? মামা বলছেন তাকে অন্য কিছু ডাকা যায় কিনা ভেবে দেখতে। হ্যাঁ ভাবিয়ে দেখতে। বারে এতে ভাবা ভাবির কি আছে? মামা ডাক শুনতে না চাইলে শালা ডাকবো। আচ্ছা আচ্ছা, কি কইলা? বুড়া মানুষের মান রাখিয়ে কথা না কইলে ভালো হইবে না কইয়া দিলাম। বুড়ো কেন বলছেন? বয়সের এমন কি হয়েছে? তাই ডাক করে কেন এসেছেন বলুন। কি কারণে যে আসি হইয়া কি তোমরা বলছো না মানুষ? সত্যি বলতো? খাও 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 দুলা ভাই। এই দরকার দিয়ে না পয়সা লেবেন সুস্থি নিয়ে খাইও বলছো। কি রে আপা, মামাকে তো পছন্দ হয়? হয়, তবে রাত করে দেখলেই হাত নিষ্পিস করে। কাকা কাকা, মোর গলায় মালা দেবে? না না না, কাপড় দিতে। কি বুড়িয়া মানুষের মান রাখিয়া কথা না কইলে ভালো হয়েছে কইয়া দিলাম। এই পটে পটে কে লাইট পড়ছে? না বাবাজি, মুই তোমার মামু আব্বাসুল্লাহ ফেরদান। আপনাকে যে একটু একদম লাইট পড়ছে মনে লাগছে। বাবা রে বাবা, এটা কয় কি এই বুড়িয়া মানুষটা? রে কয় বাত্তির খাম্বা, কেমন সুন্দর অ্যাক্টিং করলো। প্রত্যেক মাসে এক ভালো ভেলকি ধরেছো ডাক্তার, চেক করবার নাম করে খালি টাকা লোটবার ফোন। জিপটা দেখি। দেখো কি দেখলে? আল্লাহ যেদিন মরণ লিখেছে তার আগে যাব না পরে? না, যেদিন লেখা আছে সেদিনই যাবেন। হ্যাঁ তাহলে তোমার দরকার? সামনের মাস থেকে তুমি আর এসো না, টাকাগুলো অযথা খরচ। টাকা টাকা শুধু টাকা, তোমার টাকা যদি তোমার কাজে না লাগে। না না, হাতির কাজে যদি সমাজের কাজে না লাগে তবে সেই টাকা দিয়ে কি হবে? হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি যেমন দেখছেন তেমনি দেখে যাবেন, দাদুর কোনো কথাই শুনবেন না, দরকার হলে ডবল ওষুধ মারবেন। ঠিক আছে, আপনি যখন বলছেন সামনের মাসে এসে আরো কিছু টাকা নিয়ে যাব। আসি দাদু। ইস দাদু, শরীরটা দিন দিন কেমন যেন মুটিয়ে যাচ্ছে। মুটিয়ে না শুকিয়ে যায় না, মুটিয়ে না শুকিয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। সব কথা থাক, মতলবটা কি বলো দেখি। মতলব মতলব কিছু না দাদু, মতলব কিছু না, মানে আমাদের এই পাড়ায় অনেক সমস্যা, আর এইসব সমস্যাগুলো দূর করার জন্য আমরা ঠিক করেছি একটা ক্লাব করব, এবং এই ক্লাবে আপনার মতো সমাজ হিতৈষী মানবতাবাদী জনদরদী, আপনার মতো জনদরদী আর কি।
ওকে আবার কেন দাদু? হ্যাঁ, তোমরা যেসব কথা বলছো ওকে একটু শুনিয়ে রাখি। এই সব শব্দাবলী ও তো কোনোদিন শোনেনি কিনা। আমি তো তামাক আনতে গিয়েছিলাম হুজুর। আর যেতে হবে না, এইখানেই একটু থাকো। বাংলা অভিধানে মানুষকে তৈল প্রদান করিবার জন্য কি কি সব মারাত্মক শব্দ সংযোজিত হইয়াছে তাহা একটু শ্রবণ করো। হ্যাঁ, কইয়ে তারপর থেকে বলে যাও। কিসের পর থেকে দাদু? কেন, ওই যে সমাজিত ঋষি, জনদরদী, মানবতাবাদী, নিঃস্বার্থপর, ওসব তো হয়ে গেছে, নতুন কিছু থাকতে বলো। ঠাট্টা নয় দাদু, তুমি যদি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট হও তাহলে আমরা এই তরুণের দল সমাজ সেবায় নিজেদেরকে উৎসর্গ করব। এইসব দামি তাজা তরুণ প্রাণ উৎসর্গীকৃত হবে মানব কল্যাণে। গরিবুল্লাহ, এরা কি সব বলছে শুনেছ? বুঝেছ? শুনেছি কিন্তু বুঝিনি। ওই তো তোমার দোষ গরিবুল্লাহ, যদি নাই বুঝবে তাহলে শুনছ কেন? এখন যাও, এই সমস্ত উৎসর্গীকৃত তরুণদের সেবায় আত্মনিয়োগ করো গে। জি। আরে চাণাস্তার ব্যবস্থা করো। শোনো হে, আমাকে ওইসব দাঁত ভাঙা শব্দে আখ্যায়িত করে কোনো লাভ হবে না। সত্যি যদি তোমরা ক্লাব করতে চাও এবং তার মাধ্যমে সমাজ সেবা করতে চাও তাহলে টাকা দেওয়া আমি দেবো। হ্যাঁ দাদু, কি দাদু, কি দাদু, কি সুরে শোনাবো গান গলা ছেড়ে একেবারে দধর সুরে। মানবো না তো কোনো দোহাই, সবই আমার চাই, আমার শর্ত বেশি নাই, মোটে ডজন খানিক ভাই। নেবই যখন গলায় দড়ি, দিতে হবে বাড়ি গাড়ি, নগদ কিছু টাকা তুড়ি, না হলে রাজি নাই, রাজি নাই ঘটক ভাই, রাজি নাই। আমার শর্ত যে একটাই, কোনো দেয়া নিয়া নাই। একেবারেই খাসা, টাকা ছাড়া ভালোবাসা সে তো বড় দূরের আশা। আহা, বড়ই দুরাশা। যতই করো পিড়া পিড়ি, ঘষবে না এক কানা করি, তাহলে কি করি? তাহলে তো বিপদ ভারে, কেটে পড়ি তাড়াতাড়ি। চলো ভাই তাই করি। বিয়ের স্বাদ কি মিটে গেল যৌতুকে জামাই, আমার শর্ত যে একটাই, কোনো দেয়া নেয়া নাই। টাকা দিয়ে কিনব জামাই, এত টাকা কোথায় দে পাই, এই বাড়িতে বিয়ের সানাই, বাজে নি আজোতাই, আজোতাই বাজে নাই। সে কি মা, তুমি কাঁদছ? আমরা এমনি একটু দুষ্টুমি করলাম, কেঁদো না মা, আমাদের কোনো দুঃখ নেই। জলি মা, 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 ওরা এসে গেছে। চলাপা, তোকে সাজিয়ে দিই, চল না। আরে আপনাকে যেন কোথাও দেখেছি মনে হচ্ছে। তোমার দেখা দেখি পরে হবে, আগে তোমার বড় আপাকে দেখুক। আসুন ভাই আসুন। ইনি বাপরে আম্মাজা। ওয়ালাইকুম। তুমি একা এলে যে? বড় নীতিবান ছেলে, বলে বিয়ে যখন আমি করব তখন আর বন্ধু বান্ধবের দরকার নেই, তা বেশিক্ষণ বসা যাবে না, ডাক্তার তো রোগী সব বসে থাকবে। বসো বাবা, আমি পাঠিয়ে দিচ্ছি।
নে একটু পাউডার মেখে, বিরক্ত করিস না তো। এমনি পছন্দ করলে করবে, না করলে না করবে। ছেলে ডাক্তার, বেশ শুনি, যা যা জিজ্ঞেস করে ঠান্ডা মাথায় সব জবাব দিস। চল বলি, তুই আমার সাথে চল। না বাবা, তোকে রেখে যদি আমাকে পছন্দ করে ফেলে, তুই যা, চল। ওয়ালাইকুম আসসালাম। বড় লক্ষ্মী মা, রূপে গুণে সব দিক দিয়ে অত কিছু জিজ্ঞেস করবো তো করো। কি জিজ্ঞেস করবো? এই দেখো, মানে যে জানতে চাও তুমি কি করো, কত লেখাপড়া শিখেছ, গান জানো কিনা, নাচ জানো কিনা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ মানে মানে আমি বলছি, আমার নাম সেলিনা নার্গিস চলে, বয়স 22, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, ওজন 110 পাউন্ড, বিএ পাশ। যোগ্যতা হিসেবে গান গাইতে জানি এবং 2-4 জায়গায় গানের মাস্টারিও করে, নাচতে জানি, সাঁতার কাটতে জানি, সাইকেল চালাতে জানি। আপনার মোটর গাড়ি থাকলেও অল্প কয়েকদিনে শিখে নিতে পারবো, নিশ্চয়তা দিচ্ছি। এই যে যে চুল দেখছেন তা আসল, আর গায়ের রং, গায়ের রঙের উপর কোনো মেকআপই নেই নি। আর এই যে হাতের আঙ্গুল দেখুন দেখুন দেখুন, কোনো ফাঁক নেই, এর গোড়ালিও মনে নয়। আশা করি আর কিছু জানবার নেই। জি না, আর কিছু জানবার নেই। এটা যে আপনার বাড়ি আমার জানা ছিল না। না, কি হয়েছে? রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পড়ে মারা গেছেন। আহারে, ওটার এখন কি হবে? অল্প বয়সে মেয়েটার বিধবা হল, কোটি ছেলেটা বাপ হারালো। কথা বলো না, না কথা বলো, কথা বলো, আগে তুমি চুপ করে দেখো না, কথা বলো না, কথা বলো, কথা বলো। লাশ দাপন করার ব্যবস্থা কর। গাড়ি চাপা পড়ে মারা গেছে। ওটার একটা কি হবে? ওই ছেলেটা বাপ হারালো, গাড়ি চাপা পড়ে মারা গেছে। আহারে, ওটার একটা কি হবে? আমাকে এমনি করে একা ছেড়ে চলে গেলে কেন? চুপ করে দেখো না, কথা বলো, আমাকে বলে দাও আমি এখন কি করবো, আমি কি করবো। না বাবা, আজ আর তা হয় না। যে বাড়িতে আমার স্বামীর জায়গা হয়নি, সে বাড়িতে আমি ফিরে যেতে পারি না। স্যার, চিঠি। চিঠি বিধবার জীবন বড় কষ্টের, স্বামীর একরাশ ভালোবাসার স্মৃতি, সমাজের অবহেলা, দারিদ্রের নিষ্ঠুরতা, এসব আমার জীবনকে বিষময় করে তুলেছিল। তাই আমি বিদায় নিলাম, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। হ্যাঁ
ওরে ওরে দাদু ওরে দাদু দাদু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله آه هاري এখন ওদের কি হবে? করিম সাহেবের বউ বিধবা হলেন হুজুর, এখন ওদের দিন কেমন করে চলবে? বিধবার জীবন বড় কষ্টের, স্বামীর একরাশ ভালোবাসার স্মৃতি, সমাজের অবহেলা, এসব আমার জীবনকে বিষময় করে তুলেছিল, তাই আমি বিদায় নিলাম। না হুজুর, না হতে পারে না, কিছুতেই হতে পারে না। করিম সাহেবের অকাল মৃত্যু তার সংসারটাকে অচল করে দিয়েছে, কচি ছেলেটা বাপ হারিয়েছে, অল্প বয়সী বউটা বিধবা হয়েছে, তাই আপনাদের সবাইকে এখানে ডেকেছি একটা অনুরোধ করতে, যদি আপনাদের কারো আত্মীয় স্বজন বা ছেলের সাথে ওই বিধবার বিয়ে দিতে রাজি হন তাহলে যত টাকা লাগে আমি দেব। আপনি তাহলে বিধবার বিয়ে দিতে চান? হ্যাঁ, বিধবার জীবন বড় কষ্টে, সে জীবনে সুখ আসতে পারে কেবল আর একটা সংসার হলে। বিধবার আবার সংসার? আমাগো ডাক্কাই না, বড় একটা ঠাট্টা করলেন চৌধুরী সাহেব। ঠাট্টা নয়, একজন বিধবার জীবনের প্রশ্ন। আহা, বিধবার জন্য দরদ কত? হ্যাঁ, বুড়ার ভীমরতি ধরেছে। না না, আমার অনুরোধ, আপনারা দয়া করে আমার কথাটা একটু ভেবে দেখুন। অত শত বুঝি নে চৌধুরী সাহেব, বিধবার জন্য আপনার এত মায়া উতলে ওঠে থাকলে নিজের নাতির সঙ্গে ওই বিধবার বিয়ে দেন না কেন? আমরা দেখি, দেখে শিখি। জব্বর কথা বলছেন রহমান স্যার, দেখ নিজের বাগানে কেউ কাটা গাছ লাগায় না। আবার আবার চলেন, আরে চলেন চলেন। আমি আমি আপনাদের সামনে শপথ করছি, আমার নাতি তরুণের সাথে ওই বিধবার বিয়ে আমি দেব দেব। অসম্ভব দাদু, আমি বিধবা বিয়ে করবো না। ধরুন আমার সিদ্ধান্ত তোমাকে মানতেই হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মতামত তোমার জানা উচিত ছিল। আমার মতের বাইরে তোমার কোনো মত থাকতে পারে আমার জানা ছিল না। বিয়েটা একটা ছেলে খেলা নয়, যেটা তুমি স্থির করে দিলে সেটাই আমাকে মেনে নিতে হবে। দাঁড়াও, আমার সিদ্ধান্ত আমি কখনো পাল্টাই না, সে তোমার ভালো করেই জানা আছে। বিধবা বিয়ে না করলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, আমার সমস্ত সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হবে। তোমার সম্পত্তি তুমি যা খুশি তাই করতে পারো, তাতে আমার বিন্দু মাত্র লোভ নেই। ধরুন একবার তোর মার কথা ভেবে দেখ, বৈধব্যের নিশ্চয় অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তোর মা আত্মহত্যা করেছিল। একবার ভেবে দেখ, বিধবারা সমাজে কত অসহায়, একজন বিধবার জীবনও যদি তোর ভালোবাসায় বেঁচে ওঠে, সুখে পরিপূর্ণ হয়, তাহলে তোর মার আত্মা শান্তি পাবে। তোমার মুখে আমার মায়ের শান্তির কথা মানায় না তরুণ। হ্যাঁ, তোমার নিষ্ঠুরতায় আমার মাকে এই বাড়ি ছেড়ে পথে নামতে হয়েছিল। কোনো কথা বলিস, মায়ের ভালোবাসাকে তুমি চরম অপমান করেছিলে। সত্য সবসময় দাদু, আমার মা কোনোদিন তোমার সম্পত্তির লোভ করেনি, আমিও করি না। আমার মা তোমার নিষ্ঠুর সিদ্ধান্তকে মেনে নেয়নি, আমিও মানি না। দাদু, আমি বড় মুখ করে বলেছি তোকে আমি বিধবার সাথে বিয়ে দেবো, ওরে তুই আমার মাথাটা মাটির সাথে মিশিয়ে দিস নে, এমন করে সবার কাছে আমার চরম অপমান করিস নে দাদু। ওরে দাদু, দাদু তোমার মতো কঠিন হতে গিয়েও আমি পারলাম না। হ্যাঁ, তোমার কথাই বড় হয়ে থাক, আমি
আমি বিধবা বিয়ে করব দাদু, আমি বিধবা বিয়ে করব। আসুন দাদু। বাস তোমার কোন চিন্তা নেই, তরুণ রাজি হয়ে গেছে, এমন ধুমসে বিয়ে দেবো যে সারা তল্লাশের লোক অনেকদিন মনে রাখবে। হ্যাঁ কার বিয়ে? কেন, আপনার বিয়ে? আমার বিয়ে? হ্যাঁ, আমার একমাত্র নাতি তরুণের সাথে তোমার বিয়ে। কি কি বলছেন আপনি? হ্যাঁ, পাত্র হিসেবে অমন ছেলে লাখেও একটা পাবে না। তাছাড়া আমার সমস্ত সম্পত্তির মালিক হবে তরুণ, আজ থেকে ওকে আমি আপিসে বসিয়ে দিয়েছি। এবার তোমার সাথে বিয়েটা দিয়ে না, আমি বিয়ে করব না। বিয়ে করবে না? মেয়েদের বিয়ে একবারই হয়। আমার স্বামীর ভালোবাসার এক রাজনীতি নিয়ে বাকি জীবনটা আমি কাটিয়ে দিতে চাই। আমি কাজ করব, আমার আর আমার ছেলে তাতেই চলে যাবে। সত্যি যদি আপনি আমার উপকার করতে চান, আমার একটা কাজ জোগাড় করে দিন। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাতির বিধবা বিয়ে হলো? যত বড় মুখে বলা যায় তত করা যায় না। শুনেছি জাতির সাথে হাতকালি পাওয়া যায়, দিয়ে দেওয়া যায় না। কালি কাগজে একটা বিজ্ঞাপন দিবি, বিধবা পাত্রী আবশ্যক, আমি ধরনের বিধবার সঙ্গে বিয়ে দেবো। চল জমতে জমতে তো তাহার একেবারে পাহাড় হইয়া গেলি। বুলডোজার চেনে? হইয়া কি ওই খায় না মাথায় দে, নাকি তাহা তৈরি করেন না কোন মেশিন? না, পাহাড় ভাঙার মেশিন। একটা বুলডোজার নিয়ে এসে সেই জমার পাহাড়টাকে ভেঙে গুঁড়ো করে দেবে, তখন আর জমবে না। তা কবে কবে আসবে তোমাকে টাহা তৈরি করি না, না না পাহাড় ভাঙুন না মেশিন। অর্ডার হয়েছে এলো বলে এখন আর বিরক্ত করবে না। যান যান বলছি। আবার দাঁড়া, তোর একদিন কি আমার একদিন? দেখাচ্ছি মজাটা। আরে মামা আসুন আসুন, আপনার মুখ দর্শন করলে একটু আশার আলো দেখতে পাই। আসুন আসুন। সেই আশার কথা শোনাতে তো এলো। বলুন, আমার আপাকে ওই লোকটা বিয়ে করবে তো? করবে, তবে আপাকে নয়, আপার ছোট বোন। না না, এ হতে পারে না। আপার বিয়ে না হলে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আপনি যান তাদের বলে দিন, বিয়ে করতে হলে আমাকেই করতে হবে, আমাকে নয়। যান তাদের বলে দিন। মাথা গরম করো না মা, অনেক কষ্টে একটা পাত্র পাওয়া গেছে, তোমার বিয়ে হলেও তো একটা বোঝা কমবে। না, আপার আগে আমার বিয়ে হবে না, আমি আপার আগে বিয়ে করব না, কিছুতেই না, কিছুতেই না। সরি, দাঁড়া, জলির জন্য তোর জীবনটা আমি নষ্ট হতে দেব না মা। হ্যাঁ রে, তোদের জন্য আমার একটু শান্তি নেই রে।
আর যখন একটা উপায় এসেছে তখন কেন আমি তা ফিরিয়ে দেব? আপনি যান, তাদের বলে দিন আমরা রাজি। না না, এ হতে পারে না মা, এ অন্যায়, এ অন্যায়। হাপা 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 হাপা, চুপ করে থাকিস না, কত বল বল বল, এ অন্যায়। হাপা হাপা, এত বিয়ে হয়েছে, তোর বিয়েটা কেন হয় না রে বরপা? হবে হবে, এমন বিয়ে হবে সবার তাক লেগে যাবে, তাক লেগে যাবে, তাক লেগে যাবে। আমাকে দেখেছেন স্যার? আর কতজন আছে ম্যানেজার সাহেব? স্যার এখনো চার পাঁচজন রয়েছে স্যার। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, আরো চার পাঁচ জন সেরেছে। যান, আপনি নিজে ভালো করে দেখে শুনে বেছে বেছে এক এক করে পাঠিয়ে দিন। যান। মিস মুহাজ্জাবিন। ও ইয়েস, সো সুইট, আপনি যান। ও থ্যাংক ইউ। গুড ইভিনিং, বসুন। ও থ্যাংক ইউ। তা আপনি বিধবা হয়েছেন কতদিন? হোয়াট, বিধবা? ইয়েস, আমি তো বিয়ে করিনি। তাহলে আপনাকে কে এখানে আসতে বলেছে? আমি তো বিধবা বিয়ে করতে চাই। আই নো আই নো, আমি জানি আপনি সর্বা গুণান্বিতা তরুণী পাননি বলে মনের দুঃখে বিজ্ঞাপন দিয়েছেন, কিন্তু আমার মধ্যে কত গুণ আছে জানেন? আমি নাচতে জানি। আপনি তো মূলেই সর্বনাশ করে বসে আছেন। সর্বনাশ? তবে গান শুনুন, গান। আমার গান তুমি তুমি জি আমার, ও গো তুমি জি আমার, শুধু একবার বলো কিরকম মনে হচ্ছে? মনে হচ্ছে সন্ধ্যা মুখার্জি, লতা মঙ্গেশকর, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ওরা আর কেউ এই দুনিয়াতে নেই। কিন্তু দুঃখিত, বিধবা না হলে আপনার সাথে ওর বিয়ে হবে না। ব্রিজান, যান ব্রিজান। তাহলে আমি কাজ করি? হ্যাঁ করুন। একটা লোককে বিয়ে করি, তাকে বিষ দিয়ে মেরে ফেলে আমি বিধবা হয়ে চলে আসি। ওরে বাপরে, না 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 না, আমি গুণী বিধবা চাই, খুনি বিধবা চাই না। তাহলে আমি কি করব? আমি এখন খুব ব্যস্ত আছি, আপনি পরে এক সময় আসুন, তখন ভেবে দেখবো কি করা যায়। হ্যাঁ ঠিক আছে, পরেই আমি এক সময় আসবো। হ্যাঁ ঠিক আছে।
এটাও একটু দেখে রাখুন। দেখেছেন? দেখেছি দেখেছি, ওটা ছুরি। হ্যাঁ, অন্য কোন বিধবা বিয়ে করলে ছুরি দিয়ে ছুরি ফাঁসিয়ে দেব। বাই বাই। দাদু গো, বিধু পরা মেরে ফেলবে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কতদিন বিধবা হয়েছেন? আমায় বলছেন? আমি তো পাগল নই যে বাতাসের সঙ্গে কথা বলবো। আপনার স্বামী কতদিন মারা গেছেন? আমার স্বামী? হ্যাঁ, আপনার স্বামী। আমার স্বামী থাকবে কেন স্যার? উফ, কেন থাকবে তা আমি কি করে বলবো। তবে স্বামী থাকতে হবে এবং তাকে মরতে হবে, তা নাহলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে না। আমার সাথে আপনার বিয়ে কেন হবে স্যার? তবে কি বাতাসের সঙ্গে হবে? আপনি আপনি এখানে কি চান? আমার একটা চাকরি চাই স্যার। চাকরি চাই স্যার? চাকরি? আমি সালে এখানে বিধবা দিনে পাগল হতে পড়ে যাই, চাকরি চাই। যান, ওই যান, ওই যান, যান। গুলবাদন বানু? ও ইয়েস। Go in, madam. Thank you. Thank you. একটু বসতে পারি? কি চাই বলুন। বলছি বলছি, একটু বসেনি। শুনলাম আপনার মহত্বের কথা, আপনি প্রাতঃস্মরণীয় মহাপুরুষ। জি জি জি। আচ্ছা, এই বিধবা বিবাহ সম্পর্কে আপনার নিজস্ব মতামতটা জানতে পারি কি? নিশ্চয়ই। আমার নিজস্ব মতামত হচ্ছে এই, আমি যে মহিলাকে বিয়ে করব তিনি কুমারী কিংবা সদম হলে চলবে না, তাকে খাঁটি বিধবা হতে হবে। চমৎকার চমৎকার, ঠিক এই কথাটি আমি শুনতে চেয়েছিলাম। এবার তাহলে সহজ সরল ভাবে আলাপ করতে পারি? করুন। শুধু বিধবা বিয়ে করলেই চলবে না। না না, চিন্তা করে দেখতে হবে যে আসবে স্ত্রীর অধিকার নিয়ে, তার ভিতরে থাকতে হবে স্ত্রীর সেবা, মায়ের স্নেহ, মেয়ের পবিত্রতা। তা তো হবেই, তা তো হবেই। তা ইয়ে মানে আপনার মেয়ের বয়স কত? হ্যাঁ, আমার মেয়ে? হ্যাঁ, ওই যার কথা বলছেন, যার মধ্যে ওই তিনটে গুণ আছে। আমার তো কোনো মেয়ে নেই। তবে আপনার হাতে আছে বুঝি? হাতেও কোনো মেয়ে নেই। হাতেও নেই, পাত্র নেই, তবে এমন মেয়ের কথা বলছেন কেন? আমি তো আমার কথা বলছি। আপনি? হ্যাঁ। একটা কেলেঙ্কারি হয়ে গেল যে। কেলেঙ্কারি? হ্যাঁ, মানে একটু আগে এক মহিলা এসেছিল, আমি যে তাকে কথা দিয়ে দিয়েছি। তবে কি হবে? হায় হায় রে, আমার কপাল খারাপ। তা নাহলে আপনার মতো বউ পাওয়া আমার 14 পুরুষের সুকর্মের ফল। সেই পাত্রী আমি হারালাম রে, আমার দুর্ভাগ্য আপনার মতো রত। কেঁদো না বাবা, বিচলিত হয়ো না, আমি এখন আসি। আচ্ছা আসুন 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 আসুন। কপাল খারাপ, আপনাকে পেলাম না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে, আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ। একি একি এই আবার ঠিকানা ঠিকানা। ম্যানেজার ম্যানেজার! মিস্টার এন্ড মিসেস ইজ্জতুর রহমান। যান
ম্যানেজার, ম্যানেজার! অনর্থক চেঁচা বেঁচি করো না বাপু, ওতে বায়ু পিত্ত কফ তিনটেই কুপিত হয়। রোজ সকালে ত্রিফলার পানিটা ঠিক মতো খেও, নব্বইয়ের দিকে আর দেখতে হবে না। আমার মুখ পড়া মেয়ে সেটা ধানাই বানাই শুরু করলো, কাজের কথা বলো। বলছি বলছি, যদি সত্যি বিধবা বিয়ে করতে চাও, দু চার দিন সবুর করো বাবা, আমি মারা গেলে তুমি আমার বউকে বিয়ে করো। আমার তুমি তো বিয়ের পর থেকেই শুধু মরছো, এখনো তো সেসব কাজটি করলে না। তোমার একটা ক্ষতি না করে দিয়ে তো আমি যেতে পারছিলাম না গো, এবার আমি নিশ্চিন্ত। তুমি আমার কথা দাও বাবা, আমি মরলে তুমি আমার এই বিধবা বউকে বিয়ে করবে? ইয়ারকি ইয়ারকি বেচেন না, আমি বিধবা কেন কোনো বিয়ে করবো না, যান 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 ম্যানেজার ম্যানেজার। চলো গো। ম্যানেজার ম্যানেজার, এদিকে আসুন, এদিকে আসুন, আসুন এদিকে, এদিকে আসুন। ইন্টারভিউ বন্ধ, আমি বিধবা বিয়ে করবো না, যান সবাইকে চলে যেতে বলুন। না না, আজ আর ইন্টারভিউ হবে না, তার বারণ করে দিয়েছে। আমি রাজি করিয়ে নেব, আমি অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ শুনুন, না না আমি কোনো কথা শুনবো না। শুনছেন? শুনছি না। আমার একটা কথা শুনুন প্লিজ। প্লিজ বলে কোনো লাভ হবে না, আমি বিধবা বিয়ে করবো না গো। কিন্তু আপনি আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। কি হত্যা করবেন? কেন কেন? আমার স্বামী মরে গিয়ে আমাকে বিধবা করে চলে গেছে, এখন আমার কি হবে গো? শুনুন শুনুন, কাঁদছেন কেন? মরে গিয়েছে ভালোই হয়েছে, এতে কান্নার কি আছে বলুন। আমার আর কেউ নেই, আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো গতি নেই। শুনুন 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 শুনুন, মানে ওই কাজটা না করলেই কি নয়? তবে বলুন, আপনি আমায় বিয়ে করবেন? বিয়ে? আপনি চা খাবেন? চা খাবেন? নয় বলুন, চা খাবেন? না না না, তা কি করে বলি? তাহলে যাই, আত্মহত্যা করি গে। আরে না না, আরে না, আত্মহত্যা করবেন কেন? শুনুন শুনুন, কোনো পথ খোলা আছে কিনা? নেই, সব পথ বন্ধ। আপনি আমার পথের দিশা, আপনিও যদি আমাকে ফিরিয়ে দিন তাহলে। ফিরিয়ে দেবো বলছেন কেন? আমি তার বিয়ে করবো না বলিনি। তাহলে আপনি আমাকে বিয়ে করবেন? না আমি বলি না, কাঁদবেন না কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। বাবরে, মানে বিধবা বিয়ে যখন করতে হবে তখন আপনার কাঁদবেন না প্লিজ। আমি আমার আমি আমার মেয়েদের কান্না সহ্য করতে পারি না। তাহলে আপনি আমার চোখের পানি মুছিয়ে দিন। আপনার চোখে দাও, আমার চোখের পানি মুছে তোমার পায়ে একটু ঠাই দাও। ঠিক আছে ঠিক আছে।
আল্লাহুমা মা খাবে এসো, আমায় বিরক্ত করিস না রে পলি, আমায় বিরক্ত করিস না, আমার জন্য জলি এ বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি অমন করে থাকলে আমারও দুচোখ যেদিক যায় চলে যাব। পলি পলি শোন, তাহলে বলো তুমি খাবে? ওনারে জানি জলি কোথায় আছে, কেমন আছে মা। শুনলি, এমন বিয়ে হবে সবার তাক লেগে যাবে। সোজা পেয়ে খুব খাটাতে শুরু করে দিয়েছে। না না, চাচার কোন দোষ নেই, আমি বললাম আজ থেকে আমি দাদুকে চা খাওয়াবো, বেচারার কি যে দুঃখ। কেমন দেখলি? কি দেখবো হুজুর? বউ দেবী, বউ। আমাকে কেউ বিয়ে করবে না হুজুর। মুখ কথা কান, তোর বউর কথা কে বলছে? আমি বলছি আমার বউর কথা, আমি বলছি আমার নাচ বউয়ের কথা। সব দিক দিয়ে একটা বউয়ের মতো বউ কিনা বল দেখি। বউ আমাদের সব দিক দিয়ে সুন্দর হুজুর। না
এই আমি চললাম। কোথায় যাচ্ছ? জানো জলি, কতদিন স্বপ্ন দেখেছি, সকালে ঘুমিয়ে থাকব, বউ এসে উঠাবে, একটু দুষ্টুমি করবে, তারপর বিছানায় বসে বেশি খাব। তোমাকে পেয়ে আমার সেই স্বপ্ন আজকে সার্থক হয়েছে। তুমি কাঁদছ কেন? কে কিছু বলেছে? কেউ কিছু বলেনি। তবে কাঁদছ কেন? ও কিছু না। কিছু না? আমি দেখছি তুমি কাঁদছ আর বলছো কিছু না। কি হয়েছে তোমার? না না, আমি বলতে পারবো না। তোমাকে বলতেই হবে, বলো কি হয়েছে। তুমি কিছু মনে করো না লক্ষ্মীজি, আমার আগের উনি চা খাবার সময় এমনি করে বলতো। মানে আগের উনি? হ্যাঁ, আমার আগের স্বামী। সকালে চা এনে দিলে বলতো, জানো জলি, কতদিন স্বপ্ন দেখেছি, আমার মনে পড়ে গেল। তোমার তোমার আগের স্বামী? ওই সারা এখানে হাজির হয়েছে? ওগো না না, অমন করে বলো না, আমার আমার কষ্ট হয় গো। আগেরটার জন্য কষ্ট হয়? আমি আমার জন্য কষ্ট নেই। আমি 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 কোথায় যাবো? বেলুন মূল সারা দাদু বিধবা বিয়ে বিউর ছিড়ে সরে বক্সর ঘরে নিখুচি করি। চল আর দাদু, তুমি এসে বক্সর ঘর করো, আমার বক্সর ঘরে আগের পক্ষের উনি। দাদু আমাকে ডুবালো, আগের পক্ষের উনি, আমার বাসর ঘরে আগের পক্ষের উনি। এসো এসো এসো, কেমন আছিস দোস্ত? আর আছি শালা, এও কপালে ছিল কে হয়েছে দোস্ত? দিল্লি কা লাড্ডু শালা, যেই ফুলসজ্জার রাতটা শেষ হলো অমনি আমার বইয়ের আগের পক্ষের উনি তার হৃদয় জুড়ে পড়ল। তোরাই আমাকে ডোবালি, তুই রেগে গেলে আরো খারাপ। তার চেয়ে ভালোবেসে আনন্দ ফুর্তি দিয়ে বউয়ের মন থেকে তার আগের স্বামীর স্মৃতি তোকে মুছে ফেলতে হবে। একটু নিয়ে বেড়া গান শোনা, বেড়া গান শোনা, বেড়াব যা গেছে যাক চলে গোল্লায়, যা করে ভালো করে আল্লায়, যা গেছে যাক চলে গোল্লায়, যা করে ভালো করে আল্লায়। এসো তুমি আমি তাড়াতাড়ি টুক করে ঢুকে পড়ি প্রেমের আলে খেল্লায়, যা গেছে যাক চলে গোল্লায়। পালিশ করে নাও মনটা, চকচকে হবে তার রংটা, আরে পালিশ করে নাও মনটা, চকচকে হবে তার রংটা।
আলো ঘুরেছে দেখো মন আয় নাই, ঝাঁকে ঝাঁকে ছবি মোর ছায় দেখা যায়, যা গেছে যাক চলে গোল্লায়। পাগল আমি এক মাস্তান, বধুয়ার প্রেম করি সন্ধান, মৌলা পাগল আমি এক মাস্তান, বধুয়ার প্রেম করি সন্ধান, কাছে এসে দূরে কেন হায় রে হায়, প্রাণ ভরা ভালোবাসা দাও না আমায়, যা গেছে যাক চলে গোল্লায়, যা করে ভালো করে আল্লায়, এসো তুমি আমি তাড়াতাড়ি টুক করে ঢুকে পড়ি প্রেমের আল খেল্লায়, যা গেছে যাক চলে গোল্লায়। জলি দেখো পাখিগুলো কি সুন্দর সুনীল আকাশে ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে, কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই। আমাদের জীবন যদি এরকম হতো করে চলো, এই কাচ্ছো কেন? তুমি কিছু মনে করো না লক্ষ্মীটি, আমার আগের উনিও পার্কে এসে আমার ফুলের মাথা রেখে এমনি করে বলতো, জলি দেখো দেখো পাখিগুলো কি সুন্দর ডানা মেলে উড়ে যাচ্ছে। সুন্দর লজ্জাই শালার আগের উনি। ওগো তুমি আমার উপর রাগ করো না, শোনো শোনো দাঁড়াও, আরে দাঁড়াও বলছি। সে বিয়ে করেছিল এক গরিব ঘরের ছেলেকে, আভিজাত্যের দম্ভে আমি তাদের সে বিয়ে মেনে নিই, তারপর স্বামীর হাত ধরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কেন রাগ করবো না শুনি, তোমার আহারে বিহারে শয়নে স্বপনে তোমার আগের পক্ষের উনি বিরাজ করছেন, তখন এই আমি পরের পক্ষের একটু রাগ করবো না তো করবোটা কি শুনি? আরে আরে তুমি দেখি মেয়ে লোকের মতো কাঁদতে বসে গেছো। পুরুষ মানুষের মতো কান্নার কি উপায় তুমি রেখেছো যে বুক ফুলে কাঁদবো? আমার যে চোরের মায়ের কান্না না ডাক চুরি কানতে পারি না সহ্য করতে পারি। বিধবা বিয়ে যখন করেছো তখন তো একটু একটু সহ্য করতে হবে। সংসার ছেড়ে পালাবো, বিবাহী হয়ে যাব, সন্ন্যাসী হয়ে যাব, তবু সহ্য করবো না। তোমাকে নিয়ে আর পারলাম না,
তুমি একটু ঠাট্টা বোঝো না। তোমাকে কাছে পেয়ে আমি আমার আগের স্বামীর কথা সব ভুলে গেছি। তুমি আমার ভালোবাসা, আমার সব। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, তুমি আমার জীবনের স্বপ্ন। স্বপ্ন? আবার বলো, আবার বলো জলি, আবার বলো। তোমার ভালোবাসার জন্য আমি চাতক পাখির মতো। ও কেন, মানে চাতক পাখি তোমার আগের পক্ষের উনি বলতো? তাহলে চাতক পাখি না, চাতক পাখি না, চাতক পাখি না। হ্যাঁ ইগল পাখি, ইগলে ডানায় আমরা ভেসে ভেসে বেড়াবো সোনা সোনা রোদ। বলো না লোকটি, আমার আগের পক্ষের উনি অমন করে বলতো, আমার কষ্ট হয় আমি জানি না। রে রে রে, সারা চাতক পাখি বলতো, সারা ইগল পাখিও বলতো, আবার সোনা সোনা রোদও বলতো। তাহলে তাহলে আমি কি বলবো, আমি কি বলবো? আমি আমি সারা কিচ্ছু বলবো না, আমি সারা কিচ্ছু বলবো না, আমি সারা কিচ্ছু বলবো না। না তোমাকে কেমন করে বলি, আমি বিধবা নয়, জেনে যেন দাঁড়িয়ে না দিয়ে কাছে টেনে নাও, তাই এই ছলনার আশ্রয় নিয়েছি। কেমন করে বলি, আমি আর বিধবার অভিনয় করতে পারছি না। কেমন করে বলি, তোমার দুঃখে আমার বুক ফেটে যায়। আমি আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। নাচবো, 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 এই যে নাচবো, হাই হাই, এই যে নাচবো, এসো দেখো, থাকো একটু দেখো তোমার জন্য কি এনেছি। নাচবো করে বললাম, ডাক্তার 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 সে দেখাবে না, বলে এই রোগের নাকি কোনো চিকিৎসা নেই। ওর জন্য কিছু একটা করতে হয়, কিন্তু কি করব ভেবে পাচ্ছি না। পেয়েছি, তুই আর একটা বিয়ে কর। আরে বাহ, একটা জ্বালায় জীবন শেষ হয়ে যাচ্ছে, আবার আর একটা। তোদের বুদ্ধিতে আমি আর চলছি না, এখন থেকে আমি আমার নিজের বুদ্ধিতেই চলবো। কি করবি? বাড়ি আর যাব না। তোমাকে আনতে পাঠানোর পরই একটু ভালো বোধ করছিল। আমি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। এসো 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 এসো। এসো এসো, দেখো 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 ডাক্তার, ডাক্তার একটু ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ। কি? ও কিছু না, হঠাৎ উত্তেজনা থেকে হয়েছে। আর তাছাড়া এ সময় এরকম একটু হবেই। ও এ সময়, এ সময়টা কোন সময়? মানে হ্যাঁ ডাক্তার, বলি তার আগে ঝেড়ে কাটো, এ সময়টা কি বলো? ইয়ে মানে এই আর কি, মানে ডাক্তার সন্তান হবে। বললো কি বলি বললা, নিয়ে এসে রসগোল্লা, ডাক্তারকে রসগোল্লা খাওয়াও। ক্লাবে তুই তো গেলি না, সব কাজ আমার উপর পড়েছে। ভীতি আর এক কাপ চা আনছি। আমি যাই। কোথায়? কেন বাড়িতে? তুই না বলে এখানেই থাকবি, বাড়িতে আর যাবি না? বাড়িতে বউ রেখে কেউ বাইরে থাকে নাকি? তোর ওই দরজার বউ?
রাত্রে খুব ভালো, আগের উনি আসেন না। দেখছি না, সাথে ভাবছিও। ভাবছো? কি ভাবছো? আচ্ছা, তুমি বিধবা নও তো? কি কি বললে? আমি বিধবা? আমি আমি কোন দুঃখে বিধবা হতে যাবো? বিধবা হলে তুমি হবে। পুরুষ মানুষরা বিধবা হয় না, মেয়েরাই হয়। তুমি তুমি আমাকে বিধবা বলতে পারলে? মা মা, চেঁচিও না তো, একটা কিছু জিজ্ঞেস করলি ম্যা। না, চেঁচাবো না, 100 বার চেঁচাবো। তুমি আমাকে বিধবা বলবে আর আমি চেঁচাবো না। মা, কি হয়েছে? ও মা, তুমি কখন এলে বাবা? এই তো মা। মা, ও বলে আমি নাকি বিধবা। না না, ওভাবে বলিনি, মানে জলি আপাকে দেখলাম কি না? জলি কোথায় বাবা? কোথায় জলি? কোথায় আপা? আমাকে আপার কাছে নিয়ে চলো। বলো বাবা, কোথায় জলি কি দেখলে বলো? আমার এক রোগীর বাড়িতে, তার নাতের সঙ্গে জলি আপার বিয়ে। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমি আপা দুলাভাইকে নিয়ে আসবো। কিন্তু মানে কোনো কিন্তু নেই, চলো চলো না, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আসো না। আজ কোন দিক দিয়ে উঠেছে? যেদিকে প্রতিদিন উঠে। সন্ধ্যা হচ্ছে। কেন? ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না, এতক্ষণ সময় পার করে দিলে, অথচ তোমার আগের পক্ষের উনি একবারও এলো না। সে আর কোনদিন আসবে না, তবে একজন আসছে। কোন মহারথী সেজন? সেজন তোমার আপনজন, শুধু ধারণ করেছি আমি। হেয়ালি ভালো লাগছে না। আমি আমি মা হতে চলেছি। কি হলো, খুশি হলে না? বাবা বলে চাকরি, আনন্দের হাট বসবে এই সংসারে। তুমি তুমি খুশি হচ্ছ না কেন? সন্তানটা যে আমার, এই নিশ্চয়তাটুকু পাচ্ছি না বলে। কি বলছো তুমি? এই সন্তান, এই সন্তান তোমার আগের উনিরও তো হতে পারে। না, এই সন্তান তার নয়,
এই সন্তান তোমার। তোমার মতো জোর দিয়ে কথাটা আমি স্বীকার করতে পারছি না। তবে কেন বিধবা বিয়ে করেছিলে? উত্তর দাও। এতই যদি সংকীর্ণ মন, তবে কেন বিধবা বিয়ে করেছিলে? দাদুর কথা রাখতে, তখন ভাবিনি যে বিধবা বিয়ে আমার জীবনে দিনের পর দিন এমন সমস্যা টেনে নিয়ে আসবে। বিয়ের পর একটা দিনও আমি শান্তিতে কাটাতে পারিনি। সবসময় মনে হয়েছে আমি যাকে পেয়েছি সে আর একজনের দয়া করে রেখে যাওয়া। দয়া আর দান নিয়ে জীবন কাটানো যে কি দুর্বিষহ যন্ত্রণা, তা আমি তিলে তিলে অনুভব করেছি। সত্যি কথা তুমি বলবে? কোন সত্যিটা তুমি জানতে চাও বলো? তুমি আমায় ভালোবাসো। এবং তাই আমার কষ্টের জন্ম। আজ আমার মনে হয় তুমি যদি বিধবা না হতে, তবে আমার চেয়ে খুশি বোধ হয় পৃথিবীতে আর কেউ হতো না। আচ্ছা, তুমি যদি জানতে পারো আমি বিধবা নই, তখন? একটা সত্যি তো আর মিথ্যে হতে পারে না জলি। এতদিন তুমি যা জানতে সব মিথ্যে। সত্যি বলছি, আমি বিধবা নই। বিশ্বাস করো, আমার আগে কোনোদিন বিয়ে হয়নি। মিথ্যে কথা? মিথ্যে নয়, এটাই সত্যি। তুমি একজন কুমারীকে বিয়ে করেছ। যে সন্তান আসছে তাকে আমার সন্তান বলে প্রমাণ করার জন্য তুমি মিথ্যের জাল বুনছ। না না, এতকাল তোমায় আমি মিথ্যে বলেছি, আজ তোমায় সত্যি বলছি। হে সন্তান তোমার, আমার আগে কোনদিন বিয়ে হয়নি, বিশ্বাস করো। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তরুণ, তরুণ শোন, তরুণ তরুণ শোন, তুমি কেঁদো না, কেঁদো না। তুমি বিধবা বলে তোমার উপরে অন্যায় আমি হতে দেবো না। দাদু, আমি মহাপাপ করেছি। আপনাদের সহজ সরল মনে আমি মিথ্যে দিয়ে আসন সাজাতে চেয়েছিলাম, কিন্তু তা হল না। দাদু, আমি বিধবা নই, আমার আগে কোনোদিন বিয়ে হয়নি। তোমার সন্তানের পিতৃ পরিচয়ের জন্য তোমাকে আর মিথ্যে বলতে হবে না, আমি আছি। তরুণকে সন্তান স্বীকার করতেই হবে, নইলে নইলে ওকে আমি ত্যাগ করব। না না, আপনারা সবাই আমাকে ভুল বুঝেছেন। কেন আপনারা আমার কথা বিশ্বাস করছেন না? আমি বিধবা নই, আমার আগে কখনো বিয়ে হয়নি। আপা, 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 পলি, পলি, আপা। হ্যাঁ, আপনার নাতবয়ের ছোট বোন পলি। বোন? ও, আপনি সেই দাদু? উফ, খুব দেখালেন আপনি। আপনার ভয়ে এতদিন আমার আপাকে বিধবার অভিনয় করতে হবে। অভিনয়? হ্যাঁ দাদু, উনি তো বিধবা নন। আপনাদের সবার সাথে মিথ্যে অভিনয় করেছি, আপনারা আমায় ক্ষমা করে দিন। না, যে মেয়ে এত বড় প্রতারণা করতে পারে আমার কাছে তার কোনো ক্ষমা নেই। দাদু, তোমার মুখ থেকে ওই ডাক আমি আর শুনতে চাই না। এই মুহূর্ত থেকে তোমার সাথে সমস্ত সম্পর্ক আমি শেষ করে দিলাম। না না, এমন কথা বলবেন না, আপনার কথা ফিরিয়ে নিন দাদু। ফিরিয়ে নেবার জন্য আশরাফ আলী চৌধুরী কোনো সিদ্ধান্ত নেয় না। দাদু, বলি বললাম, ওদের বেরিয়ে যেতে পারো। না না, আপনার এই বাড়ি ছেড়ে আমি যাব না, আমার এই স্বামীর সংসার ছেড়ে আমি যাব না। আপনারা আমায় যেতে বলবেন না। বেরিয়ে চলো। না, চলে আয় আপা। শুনেছিলাম নাতি নাতবোর জন্য দাদুর স্নেহ প্রবণ মনের কথা, দেখলাম দাদুর নিষ্ঠুরতা। বলি, শুনেছিলাম দাদুর মহত্বের কথা, দেখলাম দাদুর রমণীয়তা। বলি, চুপ কর। শুনেছিলাম দাদুর ভালোবাসার কথা, দেখলাম এক হৃদয়হীন পাষণ্ডকে যার স্নেহ মায়া মমতা বলতে কিচ্ছু নেই। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি, একজন বৃদ্ধ উন্মাদের সাথে যার আছে শুধু অহংকার আর দম্ভ। বলি, চুপ কর, চুপ কর, চুপ কর। কেন কেন চুপ করবো? আমি তো দাদু খাইও না পড়িও না, তাই সত্যি বলতে ভয় নেই। করে বললাম, বিয়া তো মেয়েটাকে বাড়ির বার করে দেয়। থাক, ওই কষ্টটুকু আপনাকে না করলেও চলবে। চলে আয় আপা। না রে না, আমি যাবো না, আমি যাবো না।
আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আপনি আমাকে তাড়িয়ে। প্রবঞ্চকের আমার বাড়িতে কোনো স্থান নেই। জামাই কোন? জামাই এলো না? তোমার জামাই কোনোদিনই আসবে না মা। হ্যাঁ, ওরা ওরা আমায় তাড়িয়ে দিয়েছে। আমি আসবে না, ওকে আমি তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো কেন? আমাদের সবার সাথে সে মিথ্যে অভিনয় করেছে, আসলে সে বিধবা নয়। চলি চলি বিধবা নয়? হ্যাঁ, তোমার সাথে বিয়ের আগে তার আর কোনোদিন বিয়ে হয়নি। কোথায় যাচ্ছ দাদু? চলির উপর আমি অবিচার করেছি, ওর গর্ভে আমার সন্তান, সেই সন্তানকে আমি অস্বীকার করেছি। আমি যাই দাদু, জলিকে ফিরিয়ে নিয়ে আসি। তরুণ, তুমি ভালো করেই জানো যে আমার সিদ্ধান্ত আমি কখনো পাল্টাই না। কিন্তু এই তোমার কেমন সিদ্ধান্ত দাদু? এক অসহায় নারীর সন্তান গর্ভে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে, আর তার স্বামী হয়ে আমি প্রায় কত দিন কাটাবো? হয় না দাদু, হয় না। তরুণ, ওই বউ নিয়ে তোমার এই বাড়িতে স্থান হবে না। এই বাড়ির বাইরেও একটা পৃথিবী আছে দাদু। ধরু। হ্যাঁ দাদু, যে পৃথিবীর মানুষগুলো এখনো তোমার মতো এত নিষ্ঠুর হয়ে যায়নি, সেখানে আমাদের জায়গা হবে। ছোট সাহেব, আপনি যাবেন না? চাচা, যে বাড়িতে আমার স্ত্রীর জায়গা হয় না, সেখানে আমি থাকতে চাই না, থাকতে পারি না চাচা, থাকতে পারি না। ছোট সাহেব, হুজুর হুজুর, ছোট সাহেবকে ফেরান, ছোট সাহেবকে ফেরান হুজুর। তোকে যেতে দাও। Thank you.
ছেলেও আমাকে ছেড়ে চলে গেছে। তোদের ভালোবাসার কাছে আমার স্নেহ মায়া মমতার মূল্য নেই। হুজুর শোবেন না? তরুণ চলে গেছে, তোর মাও একদিন এমনি করে চলে গিয়েছিল, আমি কি করি বলতো? আমি কোথায় যাব, কাকে নিয়ে যাব? আপনি যাবেন কেন? আপনি থাকুন আপনার সম্পত্তি আর ঐশ্বর্য নিয়ে। ওরা চলে গেছে, আমিও চলে যাব, এখানে আমার তখন বন্ধ হয়ে আসে। চলে যাবে এসে পড়বে। যে মেয়ে এত বড় প্রতারণা করতে পারে আমার কাছে তার কোনো ক্ষমা নেই। এই মুহূর্ত থেকে তোমার সাথে সমস্ত সম্পর্ক আমি শেষ করে দিলাম। এই সন্তান, এই সন্তান তোমার আগের উনিরও তো হতে পারে। যে সন্তান আসছে তাকে আমার সন্তান বলে প্রমাণ করার জন্য তুমি মিথ্যের জাল বুনছো। না 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 না, আমার এই মিথ্যের কলঙ্ক নিয়ে তোমার জীবনটা দুর্বিষহ করে তুলব না। আমায় আমায় তুমি ক্ষমা করো। আমি তোমাকে ভালোবেসে আমি মিথ্যে যন্ত্রণার আগুনে তিলে তিলে চলে পড়ে মরছি। আমায় তুমি ক্ষমা করো, আমায় ক্ষমা করো। জলি জলি দাঁড়াও, জলি তুমি যা বলেছিলে আমার ছেলে কোনোদিন যাবে না, কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। মিথ্যে বলেছি, মিথ্যে সব মিথ্যে। আর তুমি তা ভালো করেই জানো, আমার সবকিছু মিথ্যের আবরণে ঢাকা, সত্যের লেশ মাত্র নেই। কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করি। না করো না, করলে আজ আমার সাজানো সংসার এভাবে ভেঙে গুড়িয়ে যেত না। জলি, আমি আমি কিচ্ছু চাইনি, শুধু চেয়েছিলাম একটি সংসার, একজন আদর্শ স্বামী যে আমায় আমার মতো করে ভালোবাসবে। আর সেই তুমি আমাদের অনাগত সন্তানকে অস্বীকার করে আমার নারী জীবনের চরম পর্যায়ে টেনে এনেছ। কিন্তু এর জন্য দায়ী কে? বিয়ের পর আমার প্রথম ভালোবাসাকে একটা মিথ্যে অভিনয় করে দিনের পর দিন দূরে ঠেলে দিয়েছ। আমি আঘাতে আঘাতে জর্জরিত হয়েছি, কিন্তু কই, আমার ভালোবাসা তো শেষ হয়নি। দাদুর কাছে সত্যি কথা শোনার পর আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও পাইনি। তরুণ সাহেব, আপনার দাদু খুবই অসুস্থ, তিনি সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিলেন। দাদু অসুস্থ? হ্যাঁ, অবস্থা বেশি ভালো নয়, এক্ষুনি না গেলে হয়তো একটা অঘটন ঘটে যাবে। চলুন জলি, চলো জলি, এই সময় দাদুর উপর রাগ করে থেকো না, চলো চলো। কি খুঁজছেন হুজুর? ওরা আসেনি, ওদের তো আপনি তাড়িয়ে দিয়েছেন হুজুর। তাড়িয়ে দিলেই ওরা যায় কেন? কেন আসে না? কেন জোর করে বলে না আমরা যাব না দাদু? বাইরে থেকে
আপনাকে পাথরের মতো দেখালেও ভেতরে যে ঝর্ণা বইছে ওরা তা বোঝে না। চুপ, ওরা বোঝে না, তুই বুঝিস একটা পণ্ডিত, এটা তো বলিস না, বললে তোকে বের করে দেবো দূর। তোকেও দাঁড়িয়ে দিলে আমি কি নিয়ে বাঁচবো? দাদু 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 আমি ফিরে এসছি দাদু, আমি ফিরে এসছি দাদু 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 ভাই দাদু দাদু ভাই এতদিন বলেছি রে দাদু ভাই। ও কোথায়? ও আসেনি নাথবউ আমার আসেনি? হ্যাঁ এসছে দাদু, এসছে এসছে। কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে? কিন্তু বাইরে কেন? হ্যাঁ বাইরে কেন? যা যা ওকে ভেতরে ডেকে আন, ভেতরে আন, যা 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 যা। বলে ডাক্তার ডাক্তার আমার নাথবউ এসছে ডাক্তার। জলি জলি দাঁড়াও জলি, দাদু তোমাকে ডাকছে। না না আমার এই মিথ্যের বোঝা নিয়ে আমি দাদুর সামনে যেতে পারবো না। জলি না জলি, বৌমা বুড়োর উপরে আর রাগ করে থেকো না, তোমরা যাওয়ার পর থেকে তার একটুও শান্তি ছিল না, তোমাদের দুজনকে তিনি ক্ষমা করেছেন। চলো জলি চলো, আমাকে তুমি ক্ষমা করো, আমি পারবো না যেতে। জলি না গো, দাদু উঠবেন না, উঠবেন না, আমি অসুস্থ, আমার বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যাবে, আর আমি চুপ করে শুয়ে থাকো। দাদু 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 আমি দিন রাত চলে মরছি, অহংকারের ভুলে আমি আমি আমার মেয়েকে হারিয়েছি, আমি আর কাউকে হারাতে পারবো না, এই ভুলের বোঝা আমি আর বইতে পারছি না। রাখবো তুমি তুমি আমাকে মুক্তি দাও। না না দাদু ভাই 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 তুই ওখানে দাঁড়িয়ে কি করছ? আর এদিকে আয় রে, এই যে গরিব উল্লাস আনো রসগোল্লা। ও আপনি ভালো হয়ে গেছেন, চল খোকন, নইলে বুড়ো আবার দারোয়ান ডাকবে, চল। আমার বিনা অনুমতিতে কেউ এ বাড়ি থেকে বেরোতে পারবে না, বলে বললাম দারোয়ানকে গেট বন্ধ করে দিতে পারো। না পলি, হাই পলি, পলি আবার কে? আমার বোন। হ্যাঁ বোন মানে আমার শালি। চুপ দাদু, এই ডাক্তার তুই কি পছন্দ হয়? ডাক্তার মানে ভাইরা, মানে আমার ভাইরা ভাই। করে বললা হুজুর, কোথায় তোমার রসগোল্লা? রসগোল্লা